দু থেকে দু সাল পর্যন্ত জঙ্গি গোষ্ঠীর হাতে 37টি হত্যাকাণ্ডের মধ্যে চৌত্রিশটি মামলার রহস্য উদ্ঘাটিত হয়েছে দাবি করে পুলিশের মহাপরিদর্শক বলেছেন জঙ্গি দমনে বিশ্বের অনেক দেশের কাছেই বাংলাদেশ রোল মডেল দুপুরে পুলিশ হেডকোয়ার্টারে সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি তামজিদ সুমনের রিপোর্ট সম্প্রতি সন্ত্রাসবাদ জঙ্গিবাদ ও চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের মামলার বিষয়ে দেশবাসীকে তথ্য প্রকাশ করতেই এই সংবাদ সম্মেলন করেন আইজিপি যেখানে উঠে এসেছে গত তিন বছরের চাঞ্চল্যকর হত্যাকাণ্ড মামলার বিভিন্ন তথ্য জঙ্গি গোষ্ঠী দ্বারা নিহত বিভিন্ন হত্যাকাণ্ডের বেশিরভাগ মামলার রহস্য পুলিশ উদ্ঘাটন করতে পেরেছে দাবি করে পুলিশ প্রধান বলেন এসব হত্যাকাণ্ড টার্গেট কিলিং হওয়ায় সব ঘটনা রোধ করা সম্ভব হয়নি কিছু কিছু জঙ্গির অপতৎপরতা তারা ঘটিয়েছে আমাদের আন্তরিক প্রচেষ্টা সত্ত্বেও কিছু সীমাবদ্ধতা আছে আমরা সকল ঘটনা রোধ করতে পারিনি তবে গত তিন বছরের চাঞ্চল্যকর হত্যাকাণ্ডগুলোর প্রায় নব্বই ভাগ রহস্য উদ্ঘাটন করতে পেরেছে পুলিশ দাবি করে তিনি বলেন এসব হত্যাকাণ্ডের পর বিভিন্ন সাইট থেকে যে দায় স্বীকার করা হয় এসবের সঙ্গে গ্রেফতারকৃত আসামিদের সাথে সংশ্লিষ্টতা পাওয়া যায় না আমরা দাবি করব পৃথিবীর অনেক শক্তিশালী দেশের তুলনায় জঙ্গি দমনে বাংলাদেশ পুলিশ বিশ্বের কাছে একটি রোড রুল মডেল হিসাবে পরিচিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কাউকেই হয়রানি করতে গ্রেফতার করে না পুলিশ আমরা দুই পর্যন্ত জঙ্গি সংগঠন কর্তৃক সাইত্রিশটি হামলার ঘটনা ঘটেছে এই সাঁত্রিশটি ঘটনার মধ্যে আমরা চৌত্রিশটি ঘটনার রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হয়েছি এদিকে জুলহাজ হত্যার ঘটনায় এখন পর্যন্ত কাউকে শনাক্ত করা যায়নি বলে জানান পুলিশ প্রধান তামজিৎ সুমন এনটিভি নিউজ ঢাকা